শুরুতে এই সংবাদ শিরোনাম। আবারও বিজয়ের পতাকা উড়ালো আজারবাইজান। ইরানের অর্ধেক দেশ নিয়ে শুরু হচ্ছে ভয়ঙ্কর সামরিক মহড়া। অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে না ইরান, বললেন জারিফ। আবারও গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আটককৃত চীনের সেনাকে সম্মানে ফেরত দিল ভারত। এবং সবশেষ থাকছে, চাইলেই ভারতে যে কোনো মুহূর্তে দাঙ্গা লাগিয়ে দিতে পারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আর্মেনিয়ার দখল থেকে ঐতিহাসিক খোদা ফেরেন সেতু মুক্ত করার পর সেখানে আজারবাইজানের পতাকা উত্তোলন করেছে দেশটির সশস্ত্র বাহিনী। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়ে টুইটারের এক ভিডিও পোস্ট করে তা জানিয়েছে। কারাবাকে জাব্রাইল জেলার আরস নদীর উপরে একাদশ শতাব্দীতে নির্মিত এই সেতুটি ইরানকে আজারবাইজানের সাথে সংযুক্ত করেছে, যা এতদিন আর্মেনিয়ার দখলে ছিল। এর আগে আজারবাইজানের সেনাবাহিনী সম্প্রতি জাব্রাইল শহর এবং আশেপাশের বেশ কয়েকটি গ্রামকে আর্মেনিয়ার সেনাবাহিনীর দখল থেকে মুক্ত করে। ইতিমধ্যেই আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আর্মেনিয়ার দখল থেকে জাব্রাইল, ফুজুলি এবং হুদরুত শহরের পাশাপাশি ৫০টিরও বেশি গ্রাম মুক্ত করেছে। গত ২৭ সেপ্টেম্বর নতুন করে আজারবাইজানের উপর হামলা চালিয়েছে আর্মেনিয়া। এতে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়। সর্বশেষ শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গানজাতে আর্মেনিয়ার চালানো হামলায় ১৩ নাগরিক নিহত এবং ৪৮ জন আহত হন। গত ১০ অক্টোবর ইয়েরেভান এবং বাকুর যুদ্ধবিরতিতে সম্মত হলেও ২৪ ঘন্টা পার হওয়ার আগেই আবারও আর্মেনিয়া প্রথমে মিসাইল হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করে। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী IRGC বিশাল আকারের বিমান প্রতিরক্ষা মহড়া চালাতে যাচ্ছে। বুধবার ২১ অক্টোবর থেকে গার্ডিয়ান্স অফ বেলাইত স্কাই 99 নামের এই মহড়াটি শুরু হবে। দেশটির বিমান প্রতিরক্ষা ঘাঁটি কাতামুল আম্বিয়ার নিবিড় তত্ত্বাবধানে পরিচালিত হবে এ মহড়া, যেখানে কমান্ডারের দায়িত্ব পালন করবেন ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিম জাদে। তিনি জানান, দেশের অর্ধেকের বেশি এলাকা নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হবে। জেনারেল কাদেম রাহিজাদি বলেন, ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো বিমানবাহিনী এবং IRGC-র অ্যারোস্পেস অংশ নেবে। সামরিক বাহিনীর যুদ্ধ সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হবে। এবারের মহড়ায় প্রকৃত যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হবে। জেনারেল রাহিমজাদের মতে, দেশে তৈরি নানা ধরনের ক্ষেপণাস্ত্র, রাডার, গোয়েন্দা এবং ইলেকট্রিক ওয়ারফেয়ার সরঞ্জামাদি ব্যবহার করা হবে। এছাড়া বিভিন্ন ধরনের ইন্টারসেপ্টর ফাইটার, এয়ারক্রাফট, বোমারু বিমান এবং ড্রোন এই মহড়ায় ব্যবহার করা হবে। উল্লেখ্য যে ইরানের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ৩ দিন পর এই মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তারা কোনোভাবেই অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে না। গতকাল মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকের দেয়া বক্তৃতায় জাওয়াদ জারিফ একথা বলেন। রাশিয়ার উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাওয়াদ জারিফ বলেন, আমাদের অঞ্চলে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে এবং বিপুল পরিমাণে বিদেশি সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি চরমপন্থী এবং সন্ত্রাসবাদের বিপজ্জনক উত্থান ঘটানো হয়েছে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলকে সর্বাধুনিক অস্ত্রের গুদামে পরিণত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করে বাইরের কিছু দেশ তাদের সেনা মোতায়েনের সুযোগ নিয়েছে এবং এ অঞ্চলে তারা বিপুল পরিমাণে অস্ত্র বিক্রি করছে। জারিফ একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকা প্রায় ৫০,০০০ সেনা মোতায়েন করেছে এবং ২৯টি ঘাঁটি প্রতিষ্ঠা করেছে, যেখানে ৩০০ যুদ্ধ বিমান রয়েছে। প্রায় সব সময় আমাদের পানি সীমার কাছে আমেরিকার বিমানবাহী যুদ্ধজাহাজ টহল দেয় এবং বহু সংখ্যক ডিস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আমেরিকা সেনা স্পেশাল ফোর্স বিমান এবং নৌবাহিনীর জন্য ৪টি কন্ট্রোল সেন্টার হেডকোয়ার্টার প্রতিষ্ঠা করা হয়েছে। জারিফ আরও জানান, ২০১৪ সাল থেকে ২০১৮ সালের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে যত অস্ত্র বিক্রি হয়েছে তার ১/৪ কিনেছে পারস্য উপসাগরীয় দেশগুলো এবং আমেরিকা হচ্ছে প্রধান বিক্রেতা। বাইরের দেশগুলোর সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যের জনগণকে রক্ষার জন্য নয়, বরং তাদের ক্ষমতা ঠিক রাখার জন্য বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রধান শত্রু কাসিম সুলাইমানিকে হত্যা করার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ইসরায়েলের বিমান এবং হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছে। হামলায় গাজার বেশ কিছু কৃষি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলি বাহিনী গাজার দেইর আল বালা এলাকায় কৃষি খামারে বিমান হামলা চালায়। ইসরায়েলের ইংরেজি দৈনিক টাইমস অফ ইসরায়েল এবং জেরুজালেমের পোস্টে দাবি করেছে, গাজা উপত্যকায় দক্ষিণে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ভূগর্ভস্থ স্থাপনায় গোলাবর্ষণ করেছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, গাজা থেকে রকেট ছোড়ার পর ইসরায়েলি তা প্রতিহত করে। প্রায়শই ইহুদিবাদী ইসরায়েলের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে থাকে। এদিকে সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র একটি স্কুল ভবনে আঘাত হানে। আটক সেই চীনা সেনাকে বিশেষ প্রোটোকল দিয়ে ফিরিয়ে দিয়েছে ভারত। গতকাল মঙ্গলবার রাতে পিপলস লিবারেশন আর্মি PLL এর কাছে লাদাখে চুমার ডেমচক সীমান্ত থেকে আটক ওই সেনাকে হস্তান্তর করে ভারতীয় সেনাবাহিনী। গত সোমবার ওয়াং ইয়ালং নামের ওই সেনা ভুলবশত ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। পরে তাকে লাদাখের চুমরা ডেমচর এলাকা থেকে তাকে আটক করে ভারতীয় বাহিনী। তার কাছ থেকে বেশ কিছু সামরিক নথি পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ওয়াং ইয়ালং চীনা সেনাবাহিনীতে কর্পোরাল পদে কর্মরত। আটকের পর তাকে অক্সিজেন, খাবার এবং গরম পোশাক দেওয়া হয়। এমনকি তার চিকিৎসার ব্যবস্থাও করা হয় বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ। পরে চীনের পক্ষ থেকে নিখোঁজ সেনার বিষয়ে ভারতের কাছে জানতে চাইলে তার অবস্থান জানানো হয়। অন্যদিকে চীনের সাথে শত্রুতায় বাড়ায় ভারতের সাথে তাইওয়ানের সম্পর্ক দৃঢ় হচ্ছে। তাইওয়ানের নেতাদের মুখে ভারত বন্দনা প্রকাশ পাচ্ছে, তবে এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারছে না চীন। বরং ভারতকে হুমকি দিয়ে টুইট করেছেন চীনের গ্লোবাল টাইমসের সম্পাদক শো শিজিন। তাইওয়ান ভারতের সাথে গোয়েন্দা তথ্য শেয়ার করতে পারে এমন খবর সামনে আসার পর চীন আক্রোশ প্রকাশ করতে শুরু করেছে। গ্লোবাল টাইমসের এডিটর হু শিজিন বলেছেন, চীন ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে উস্কে দিতে সক্ষম। ভারতে দাঙ্গা উস্কে দেওয়ার তথা দেশে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে হু শিজিন। চীনের গ্লোবাল টাইমসকে মূলত বর্তমান চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপাত্র হিসেবে গণ্য করা হয়। গ্লোবাল টাইমসের এডিটর চীনের সরকার হুকুমত মতো কাজ করে বলে ধারণা আছে আন্তর্জাতিক মহলে। হু শিজিন বলেছেন, চীন উত্তর পূর্ব ভারত এবং সিকিম এলাকায় তারা দাঙ্গা ছড়িয়ে দিতে পারে, তাই ভারতের রাষ্ট্রবাদী শক্তির এ বিষয়ে সাবধান থাকা উচিত। উল্লেখ্য যে এর আগেও হু শিজিন ভারতের অর্থনীতি বরবাদ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।